এদিকে নানা সময় নানা উপলক্ষে মা ও ছেলের স্থিরচিত্র প্রায় ফেসবুক আর ইনস্টাগ্রামে পোস্ট করেন হলিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। কাজের ফাঁকে সময় পেলে ছেলে আব্রাম খান জয়কে স্কুল থেকে আনা নেওয়া করে থাকেন এই অভিনয় শিল্পী। তেমনই একদিন স্কুল ব্যাগ পাশে রেখে ফটো সেশনে মেতে ওঠেন মা ও ছেলে। সম্প্রতি বিভিন্ন মুহূর্তের কয়েকটি স্থিরচিত্র পোস্ট করেছেন অপু বিশ্বাস, যেখানে দেখা যায় কানে কানে ছেলে জয়কে কিছু একটা বলছে, যদিও ছেলে জয়কে কি বলছেন তা জানা যায়। তবে এটুকু জানা গেছে মায়ের কাছ থেকে মজার একটি গল্প শুনে সে কি হাসি ছেলে আব্রাহাম খান জয়ের। প্রসঙ্গত 2008 সালের এপ্রিলে সংবাদ মাধ্যমকে না জানিয়ে চলচ্চিত্রের জনপ্রিয় জুটি সাকিব খান ও অপু বিশ্বাস বিয়ে করেন। বিয়ের খবর না জানালেও 2017 সালে একটি টেলিভিশন লাইভে এসে অপু বিশ্বাস জানান 2016 সালের 27 সেপ্টেম্বর দেশের বাইরে একটি হাসপাতালে তাদের সন্তান জয়ের জন্ম হয়। তবে 2017 সালের শেষ দিকেই সাকিব অপুর সংসার জীবনের ইতি ঘটলেও সন্তান আব্রাম খান জয়ের কারণে মাঝে মধ্যে তাদের কথাবার্তা হয়। এদিকে অপু বিশ্বাস অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া চলচ্চিত্র হচ্ছে দেবাশিস বিশ্বাস পরিচালিত শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2। প্রেক্ষাগৃহে মুক্তির পরই এই চলচ্চিত্রে অপু বিশ্বাস অভিনয় প্রশংসিত হয়। শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 ছবিটি যখন প্রেক্ষাগৃহে চলছিল তখন অপু বিশ্বাস প্রেম প্রীতির বন্ধন নামে আরেকটি চলচ্চিত্রে শুটিং করছিলেন। একটি গান ও মারামারি দৃশ্যের শুটিং পুরোই বাকি রয়েছে বলে জানালেও এটুকু আভাস দিলেন আগামী ঈদে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে প্রস্তুত নিচ্ছেন তার পরিচালক। এই চলচ্চিত্রে প্রথমবারের মতো অপু বিশ্বাসের বিপরীতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক জয় চৌধুরী। প্রিয় দর্শক, এই পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতে রূপক অর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলাকৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবে গ্রহণ করবেন। ধন্যবাদ।